কি বিস্কিট খাবে ওরা? দেখো দেখো, বন্ধুরা বন্ধুরা দেখছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দিই তো। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং বলো। ওরা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ইমা গুড মর্নিং বলো, বলবে না? ও এখন খাবে, বিস্কিট খাবে। মাম্মি বিস্কিট খাচ্ছে, বিস্কিট খাবে তো। তুমি তো খেয়েছো, তুমি তো খেয়েছো মা। পড়ে গেল, পড়ে গেল, মাম্মা পড়ে গেছে, মাম্মা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোরা কালকে শরীরটা খুবই খারাপ ছিল, সারা দিন শুয়ে পড়েছিল। পরশু ভ্যাকসিন হয়েছিল, তো ভ্যাকসিনটার কারণেই মনে হয় ওর শরীরটা খারাপ হয়েছিল। কালকে একবার বমি করেছে আর সারাদিন ভালো কিছু খায়নি। খেয়েছে, ঝিমোচ্ছিল ছিল সারাদিন। মামা আয়, আসো বিস্কিট দেবো মা, আসো বিস্কিট দেবো। এই সকালবেলা উঠে কাজ ফাজ সেরে এই চা নিয়ে বসে পড়েছিস? আর এদিকে ছেলে পড়াশোনা করছে, ও জল বিস্কিট খেয়ে নিয়েছে, জল বিস্কিট খেয়ে ও পড়তে বসেছে। কি হলো? যে কুলারটার পাখাটা অফ করে দিয়েছে, ওই জন্য ওরা চেল্লাচ্ছে। ও যে শুয়েছে ওখানে, আর উঠবে না, ও এত কুড়ে। দেখো তোমার তালে তালে, দেখো হাতে নাতে প্রমাণটা দেখো, ওখান থেকে আর উঠবে না। ও দেখছে আমি ওকে গিয়ে কখন দিয়ে আসবো বিস্কিটটা। আয় নিয়ে যা। কি রে ধুস্কি মেয়েটা, কোথায় ছিল? হ্যাঁ ওকে ঠেলে তুলে দিতে তবে এলো, ওকে ঠেলে তুলে দিতে তবে এলো বিস্কিটটা খেতে। তুই এত কুড়ে মা। এ মা আয়, এসো এসো আমার কাছে, এসো একটু আদর করে দিয়ে এসো, একটু এসো আদর করি মাম্মা, এসো এসো এসো। হ্যাঁ ওঠো 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 ওঠো, এসো ওঠো মাম্মা, ওঠো, উঠবে তো, ওঠো, উঠবে না? আসো আসো। বাবারি, আমার এই কুড়ে মেয়েটাকে আমি কোথায় পেয়েছি রে, এই কুড়ে মেয়েটাকে আমি কোথায় পেয়েছি রে। দেখো বন্ধুদেরকে বলো, বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? বলো সবাই কেমন আছো, ভালো আছো তো? বলো বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা। হ্যাঁ হেডলি বলি, হেডলি বোকা মেয়ে, আমার বোকা মেয়ে। কোথায় পেয়েছি আমার মেয়েটাকে, আমি কোথায় পেয়েছি কথা বলছি, কোথায় পেয়েছি? বাবা ই বাবা ই বাবা, আমাকে বউ করে দিচ্ছে, দেখো আমাকে বউ করে দিচ্ছে। ওকে নামিয়ে দিতে হবে, ও এখন বিছানায় ওঠার মুড নেই। তো যাও, চলো যাও যাও। আচ্ছা মেয়ে, তো বন্ধুরা আমি কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছি, তো তোমরা প্লিজ ব্লগ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো রোজে হয়তো ব্লগ করার সময় পাচ্ছি না, সময় হয়ে উঠছে না, কারণ একার পক্ষে তো আর ব্লগ ভিডিও করা সম্ভব না। আর আমার যা ঘরের অবস্থা, তো আমি ইচ্ছে থাকলেও করে উঠতে পারছি না। তো যখনই আমি পাচ্ছি, যে করে হোক আমি ব্লগ বানাচ্ছি, আবার বানাবো। তো রোজের পাচ্ছি না সেটাই বলছি, তো তোমরা দেখো প্লিজ, তাই বলবো আর কি বলবো। তো চলো সকালবেলা এই যো স্নান টান করে ঠাকুর খেতে খেতে দিয়ে এই যে চা খাচ্ছি, এবার চা খেয়ে আবার নিচে যাব। নিচে কি রান্না বান্না হবে? আজকে শনিবার, মিলেমিশে রান্না।
আজকে ডাল, পোস্ত, পটল, কি কোথায় হবে দেখা যাক। হ্যাঁ, ডোরা শুয়ে পড়েছে ওখানে, ও নিচে যাবে। তো চলো, টাটা টাটা, চলো।